চরিলামে এক বিজেপি কর্মীর উপর আক্রমণের প্রতিবাদে বিশালগড় থানা ঘেরাও করল বিজেপির কর্মী সমর্থকরা। অভিযোগ, সোমবার রাতে চরিলাম বাজারে জাকির হোসেন নামে এক দুষ্কৃতিকারী জনৈক বিজেপি কর্মীর উপর আক্রমণ করে তারই প্রতিবাদে মঙ্গলবার সকালে বিশালগড় ও চরিলামের বিজেপি কর্মী সমর্থকরা বিশালগড় থানা ঘেরাও করেন। দুষ্কৃতিকারী জাকির হোসেনকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান তারা। স্লোগান উঠে জাকির হোসেনের বিরুদ্ধে, প্রশাসন যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে আন্দোলন চলবে বলে জানিয়ে দেন বিজেপি কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন চরিলাম বিজেপি মণ্ডলের মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথ, প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর ছেলে পথিক দেববর্মা সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা। প্রশাসন দুষ্কৃতিকারী জাকির হোসেনকে গ্রেফতার না করে বিশালগড় আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। পুলিশ এখন কি পদক্ষেপ নিয়ে সেই অপেক্ষাতে আছেন তারা। অভিযোগ, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে হিংসার বাতাবরণ সৃষ্টি করার জন্য চক্রান্ত করে জাকির তার সংখ্যালঘু সম্প্রদায়ের কতিপয় যুবককে নিয়ে চরিলাম বাজারে এক বিজেপি কর্মীর উপর হামলা চালায়। তাদের অভিযোগ, তারা বিজেপি কর্মী এবং আইপিএফটির জোট সরকারকে সহ্য করতে পারছে না, এ ধরনের কোনো দলই হতে পারে না। তাদের উদ্দেশ্যই হচ্ছে দাদাগিরি করা। তারা বিভিন্ন সময় বিভিন্ন দলে যোগদান করে সুবিধা ভোগের জন্য, তাদের চরিত্র এইরকম। তার বক্তব্য এখানে কোনো দলেরই দোষ নেই, একমাত্র জাকির হোসেন এখানে রাজ্যের রাজনৈতিক পরিবেশকে নষ্ট করতে চাইছে। নানা রকম ষড়যন্ত্র করে যে পিসফুল এনভায়রনমেন্টটাকে নষ্ট করে, বিভিন্ন পার্টির থ্রুতে শেল্টার লয়, জয়নিং হয়, ঠিক আছে, আর কেমনে বিজেপি মথার অ্যালায়েন্সটারে তারা নষ্ট করব এই চক্করে তারা থাকে। এটা কোনো রাজনীতিক না, ঠিক আছে, তারা আইসে মস্তানি করব, তারার আসলে ডিএনএ ভিতরে এটা আছে, ঠিক আছে, তারা চরিত্রই এটা না। তো এটা সিপিএমরে আমি দোষাই না, তো আমি এটা কংগ্রেসরে দোষাই না, তো আমি এটা মথারে দোষাই, আমি ওই ব্যক্তিটারে দোষাই যে পলিটিক্যাল সিচুয়েশন ইহনে খারাপ করানোর চেষ্টা করতেছে। হেরা বালা কইরা জানে শহীদ মিয়া অলরেডি হইয়া সাসছে একবার, আবার হেরা বাজারে ঢুকছে কালকা বাজার বার যে ব্যক্তিটা আছে। হেরা আমার একটা প্রশ্ন আপনারা থ্রুতে, যে ভাই একটা জিনিস আমারে বুঝাও, যে তুমি যে কালকা যে বাজার বার, তুমি জানো বাজার বার, তুমি গেছো, তুমি তোমার কমিউনিটির লোক লইয়া গেছো রাত্রেবেলা, তুমি যেই মানুষটারে মারছো তার লোকে তোমার কোনো ঝগড়া নাই, কোনো লেনদেন নাই, হে বাড়ির যাইতাছিল তুমি তারে দৈরা ফিরছো। পিওর রিপোর্ট, আর ইনিউজ।